আরে বাবা, ভিডিও করতেছি, একটু চুপ করতে পারলাম। আমি হব সকালবেলার পাখি, সবার আগে কুসুম বাগে উঠব আমি ডাকি। ছোটবেলায় কবিতা আমরা সবাই পড়েছি, এই কবিতা পড়ে আমাদেরও হয়তো ইচ্ছা হয়েছিল যে আমরা সকালবেলার পাখি হব। কিন্তু সকালের ঘুম আমাদের এত প্রিয়, ঘুম আমাদের সকালবেলার পাখি হতে দেয়নি, তাই আমরা সকালে উঠতে পারি না। কিন্তু যে কোনো পর্যটন প্লেসের সৌন্দর্য 100 গুণ বেশি মনে হয় যদি সকালবেলা সেটা দেখা যায়। কারণ এই সময় সবাই ঘুমায় থাকে, এ সময় যে কোনো প্লেসে নেই কোনো ভিড়, নেই কোনো মানুষের কোলাহল, এই প্লেসগুলো মনে হয় একান্তই আমাদের আপন। আগের দিনে আমাদের প্ল্যান হয়েছিল আমরা ফজরের নামাজের সময় উঠব এবং নামাজ শেষে হেলিপ্যাডে গিয়ে আমরা সূর্যোদয় দেখব। সেই জন্য আমরা সকালবেলা বের হয়েছি এবং সকালবেলা হেলিপ্যাডে এসে পৌঁছেছি। সকালের সাজেক ভ্যালি, এই সাজেক ভ্যালি শুধুই আমার, এই সাজেক ভ্যালিতে কারো কোনো অধিকার নেই, শুধু এই ভাইয়া এবং আপুদের একটু অধিকার দেওয়া হয়েছে। তো যাই হোক, এটা আমাদের অনুগ্রহ। ভাইয়া আপুদেরকে আমরা বেশিক্ষণ ডিস্টার্ব করি নাই, আমাদের মধ্যে একটু স্বাস্থ্য সচেতনতা তৈরি হয়েছে, আমাদের মনে হলো অনেক হলো ঘোরাঘুরি, একটু জগিং করা দরকার। তাই আমরা জগিং করতে করতে পৌঁছে গেলাম সাজেক ভ্যালির সবচেয়ে সুন্দর জায়গা, সাজেক ভ্যালির মসজিদ। এই মসজিদটা অনেক সুন্দর, মসজিদটা দেখলেই মন ভালো হয়ে যায়। আমাদের সাজেক ভ্যালি ভ্রমণের ম্যাক্সিমাম সময় কেটেছে এই মসজিদের আশেপাশে বসে থেকে। যতবার এই মসজিদটা দেখেছি ততবার মুগ্ধ হয়েছি। এই মসজিদের আশেপাশে আমরা কিছুক্ষণ এখন বসে থাকব। সাদা শুভ্র এই মসজিদ তার শুভ্রতা ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। সকালের ঘোরাঘুরি শেষে আমরা যখন আমাদের রিসোর্টে এসে পৌঁছালাম তখন সূর্য অনেকটা দূরত্ব অতিক্রম করেছে, চারিদিকে সাদা মেঘ এসে ভরে গেছে। এই মেঘগুলো হয়তো আমাদেরই খুঁজছিল, আমাদের না পেয়ে অপেক্ষা করছিল আমরা কখন ফিরব, আমরা এই মেঘের সাথে কিছুক্ষণ সময় কাটাব। সাজেক ভ্যালি, কল্পনার চেয়েও সুন্দর এই সাজেক ভ্যালি। এখানে এই মেঘগুলো ছুটে আসবে রিসোর্টে শুধু আপনাকে ছোঁয়ার জন্য, আপনার স্পর্শ পাওয়ার জন্য।